প্রিয় দর্শক, বাংলাদেশের খলনায়কদের কার কত পারিশ্রমিক জানেন? দেখুন কে কত টাকা আয় করেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। মিশা সওদাগর। মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় একজন মুখ। শুরুতে তিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। প্রথমে কয়েকটি ছবিতে নায়কের চরিত্রে কাজ করলেও ঢাকাই ছবির ভিলেন হিসাবে তিনি দীর্ঘ সময় জনপ্রিয়তার সঙ্গে পর্দা কাঁপাচ্ছেন। ছবি প্রতি বর্তমানে সর্বোচ্চ 5 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জনপ্রিয় এই খল অভিনেতা। সাদেক বাচ্চু। সাদেক বাচ্চু চলচ্চিত্রের একজন জনপ্রিয় ভিলেন। তাকে আগের মতো এখন আর নিয়মিত রূপালী পর্দায় দেখা যায় না। মাঝে মাঝে যেসব ছবিতে তিনি অভিনয় করেন সেগুলোতে তার পারিশ্রমিক থাকে 1 থেকে 1.5 লাখের ঘরে। আহমেদ শরীফ। পুরনো ভিলেনদের মধ্যে আহমেদ শরীফের নামটাও রয়েছে। তিনি বর্তমানে খুব কম ছবিতে অভিনয় করেন। জনপ্রিয় এই খল অভিনেতা ছবি প্রতি প্রায় 2 লাখ টাকা নেন এখন। ওমর সানি। চলচ্চিত্রের আরেক জনপ্রিয় মুখ ওমর সানি, যিনি 90-এর দশক থেকে নায়ক হিসাবে জনপ্রিয় বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন। বলা যায় 90-এর দশকে তিনি এক ধরনের রাজত্বই করেছেন রূপালী পর্দায়। শুধু ইতিবাচক চরিত্রেই নয়, মাঝে বেশ কিছু ছবিতে তাকে দেখা গেছে নেতিবাচক চরিত্রেও। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত নেতিবাচক চরিত্রের ছবি আজও প্রেম। বর্তমানে নেগেটিভ চরিত্রে অভিনয় না করলেও একটা সময় খল চরিত্রে অভিনয় করে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন ওমর সানি। অমিত হাসান। অমিত হাসানও জনপ্রিয় নায়ক হিসাবে বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তবে বেশ কয়েক বছর ধরে ভিলেন চরিত্রে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। খল অভিনেতা হিসাবে ছবি প্রতি তিনি বর্তমানে প্রায় 3 লাখ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। ডন। আগাগোড়াই ডন অভিনয় করছেন ভিলেন চরিত্রে। এখন তিনি ছবি প্রতি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পারিশ্রমিক নিলেও কিছুদিন আগে লাখের নিচে ছিল তার পারিশ্রমিক। শিবা শানু। শিবা শানু ঢাকাই ছবির বর্তমান ভিলেনদের মধ্যে অন্যতম। তিনি এখন ছবি প্রতি বর্তমানে পারিশ্রমিক নেন 1 লাখ টাকা। টাইগার রবি। টাইগার রবির চলচ্চিত্র ক্যারিয়ার খুব বেশি দিন না হলেও দর্শকদের কাছে পরিচিত এখন তিনি। জানা যায় ছবি প্রতি ভিলেন হিসাবে 1 লাখ টাকা পারিশ্রমিক নেন টাইগার রবি। ডিজে সোহেল। অনেকদিন ধরেই সমাজের মন্দ মানুষের চরিত্রে রূপালী পর্দায় দেখা যাচ্ছে খল অভিনেতা ডিজে সোহেলকে। তিনি ছবি প্রতি পারিশ্রমিক নেন 1 লাখ টাকা, যেটা গত 2 বছর আগেও ছিল লাখের নিচে। শিমুল খান। নতুনদের মধ্যে শিমুল খান এরই মধ্যে চলচ্চিত্রে ব্যস্ত তরুণ খল অভিনেতাদের তালিকায় যুক্ত হয়েছেন। তিনি এখন ছবি প্রতি পারিশ্রমিক নেন প্রায় 1 লাখ টাকা। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।